হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি চলে এসেছি তোমাদের আজকে অ্যালামন্ডা গাছের পরিচর্যা, সম্পূর্ণ পরিচর্যা নিয়ে। তোমরা ভিউয়ার্স অনেকেই চেনো, আবার হয়তো অনেকেই চেনো না। এই যে অ্যালামন্ডা গাছ, এটা একটা ধরো এটা জবা গাছের আর একটা কি উন্নত একটা প্রজাতি। ফুলটি কিন্তু খুব সুন্দর, অত্যন্ত সুন্দর, এটা ভীষণ পছন্দের। এবং কালারটা দেখো কত মিষ্টি কালার। তো এটা আমার মানে যেহেতু বাগানে নতুন অতিথি বলতে পারো, মাস দুয়েক হয়ে গেছে আর কি নিয়ে আসা, তো তখন কুড়ি ছিল, তারপরে যাই হোক আর কি ফুলটা হয়েছে এবং ফুলটা খুব সুন্দর ফুল এটা। এবং এই যে এই গাছের যে পরিচর্যা দেখো, যেহেতু আমি এটা গাছের সাইজটা আমার ছোটো, আমি সেইখানে মানে ছোটো টব দিয়েছি, এবং গাছের গ্রোথটা আরও যখন বড় হবে, আরও বেশি হবে, তখন কিন্তু আমি টব কিন্তু চেঞ্জ করব। এই যে এখানে জল দেওয়া হয়েছে দেখো, কিন্তু আমাদের প্রথমে মনে রাখতে হবে যে ওয়েল ড্রেনেজ সিস্টেম, একটা সয়েল মিডিয়া তৈরি করতে হবে। এবং এই যে সয়েল মিডিয়াটা আমরা তৈরি করব, সেটা হচ্ছে তোমার দুভাগ থাকবে গার্ডেন সয়েল, এক ভাগ পাতা পচা সার, এক ভাগ ভার্মি কম্পোস্ট, এবং এক ভাগ থাকবে বালি, সাদা বা লাল বালি। তো এই সয়েল মিডিয়া এইভাবে রেশিওতে আমরা তৈরি করব, এবং ভালোভাবে মিক্স করে নিয়ে আমরা টবটা কিন্তু প্রাথমিকভাবে তৈরি করব। আচ্ছা, তারপরে যখন আমরা গাছটা বসাবো, তখন কিন্তু আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে গাছে যেন জলটা যেন না জমে থাকে। এবং ভালো ফুল পেতে গেলে কিন্তু আমাদের ভালো কিন্তু খাবার দিতে হবে গাছে। এই গাছ কিন্তু অত্যন্ত জল পছন্দ করে এবং খাবারও পছন্দ করে। তো জল পছন্দ করে তার মানে এ নয় যে গাছের গোড়ায় যেন জল জমে থাকে, সেটা হলে কিন্তু গাছটা একেবারে নষ্ট হয়ে যাবে। তো আমাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে, আমরা নিয়মিত জল দেব এবং গাছটাকে খাবার দিতে হবে। খাবার দেব আমরা 15 দিনে একদিন করে, একবার করে আর কি, অর্থাৎ মাসে দুবার আমরা খাবার দেব। সেক্ষেত্রে যারা জৈব সার পছন্দ করে, তারা কিন্তু কিচেন কম্পোস্ট, সর্ষের খোল পাতলা করে মিশিয়ে পচিয়ে নিয়ে সেটা দিতে পারা যায়। মাসে আমরা দুদিন যেহেতু দেব, একদিন কিচেন কম্পোস্ট দিলাম, আর একবার হয়তো সর্ষের খোলটা দিলাম। এবং যারা ভার্মি কম্পোস্ট পছন্দ করে, তারা ভার্মি কম্পোস্ট দেবে। এবং আরও ফুল নিয়ে আসতে নিম খোল, বাদাম খোল, সর্ষের খোল, পটাশ, এই যে এই ধরনের যে খাবারগুলো আছে, যারা রাসায়নিক সার পছন্দ করে তারা কিন্তু রাসায়নিক সার দিতে পারে। তো আমাদের লক্ষ্য রাখতে হবে যে ফুলগুলো, এই যে দেখো এই গোড়া থেকে এই যে পাতা ছাড়ছে, গাছটা কিন্তু অত্যন্ত ঝোপালো হবে। এই যে এখান থেকে দেখো ডগা ছাড়ছে, এবং এই যে ডগা, এগুলো নতুনভাবে এই যে ডগাগুলো ছাড়ছে, যার ফলে এই যে দেখো এখানে কিন্তু অনেকগুলো কুড়ি আছে। তো এটা কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে, যাতে গাছ সেইভাবে আর কি বাড়ে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবং এই যে ফুলগুলো দেখো, এই যে ফুল, আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই যে ফুল একটু যখন খারাপ হয়ে যাবে বা শুকিয়ে যাবে, তখন কিন্তু ফুলটা কিন্তু ফেলে দেব। কারণ এই ফুলগুলো থাকা মানে কিন্তু অতিরিক্ত যে গাছের যে এনার্জি, যে খাবারটা, সেটা কিন্তু টেনে নেয় এরা। তো এই কারণে আমরা যখন দেখব যে ফুলগুলো শুকিয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা ফুলগুলো উঠিয়ে ফেলে দেব। আর একটা যেটা করতে হবে, সেটা হচ্ছে এই যে ফুলগুলো যখন হয়ে যাবে, দেখবে যে যখন ফুলগুলো হয়ে গেল, তখন কিন্তু আমরা সফট, এই যে ডগাটা তো ভীষণ সফট থাকে, এই জায়গা থেকে ফুলগুলো যখন দেখবো যে ফুলটা হওয়া কমপ্লিট হয়ে গেল, কুড়িগুলো ফুলগুলো হয়ে গেল, তখন আমরা করব কি, এখান থেকে আমরা কিন্তু কেটে দেব, যার ফলে হবে ওখান থেকে আবার ডালপালা ছাড়বে এবং ডগায় ডগায় আরও প্রচুর পরিমাণে কিন্তু কুড়ি আসবে এবং ফুল ফুটবে। তো ভিউয়ার্স, এটা আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে। আর এটা কিন্তু রোদেই রাখতে হবে, পুরো সানলাইটেই রাখতে হবে গাছটা, ছায়াযুক্ত স্থানে এটা রাখলে হবে না। এবং এটা ইনডোরও না প্ল্যান্ট, এটা আউটডোর প্ল্যান্ট, অর্থাৎ ছাদে বা বাইরে যেখানে ডিরেক্ট সানলাইটটা পড়ে, সেই স্থানে আমাদেরকে কিন্তু গাছটা রাখতে হবে। এইগুলোই খেয়াল রাখলে দেখবে গাছের এই যে পরিচর্যাটা, এটা করলেই মোটামুটি ভালো ফুল পাওয়া যাবে এবং গাছের গ্রোথটা ভালো থাকবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। তো এই ছিল ভিউয়ার্স আমার অ্যালামন্ডা গাছের জন্য বলা, নিশ্চয়ই তোমরা একটা ভালো আইডিয়া পাবে।